বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আমি নতুন আরও আরেকটা ক্লিনিং ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা সবার ভালো লাগবে। আর আমার আজকের ক্লিনিং ভিডিওটা হচ্ছে সিলভারের ডাকনা, যেটা আমাদের রান্নাঘরের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আমরা যারা গৃহিণী, এই ডাকনাগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই কাজে লাগে। আর যতই আমরা কাচের ডাকনাগুলো ব্যবহার করি, কিন্তু সিলভারেরটা কিন্তু ঘুরে ফিরে একটু বেশি ব্যবহার করা হয়। তো এই সিলভারের ডাকনাগুলো আমি কীভাবে পরিষ্কার করি, আজকে সেটাই শেয়ার করব। খুব অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি এই সিলভারের ডাকনাগুলো পরিষ্কার করা যায়। তা আমার এই ডাকনাগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে ডাকনাগুলো কতটা ময়লা হয়েছে, একদম কিন্তু কালচে হয়ে গেছে। বেশ অনেক দিন ধরে আসলে মাজা হচ্ছে না, যেটাকে ডিপ ক্লিন বলে আর কি, সেটা করতেছিলাম না। আর যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করব, তো সেজন্য একটু বেশি দিনই অপরিষ্কার করতেছিলাম। এমনি প্রতিনিয়ত কিন্তু এগুলো ব্যবহার হয়, আর অল্প করে কিন্তু মাজা হয়, কিন্তু ডিপ ক্লিনটা হয় না। তো চলুন আমি কিভাবে এটা ক্লিন করি সেটা শেয়ার করি। তো প্রথমে এখানে আমি একটা গামলা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম একটা চামচ লবণ। এখন আমি দিয়ে দিব এক চা চামচ বেকিং সোডা। তারপর আমি দিয়ে দিব এক চা চামচ হুইল পাউডার। আমি রিন নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আর আমি এখানে মাত্র তিনটা ডাকনা পরিষ্কার করব, তো সেই জন্য আমি এক চা চামচ করে দিয়ে নিয়েছি। তারপর আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানিটা দিলে কিন্তু তাড়াতাড়ি ময়লাটা কাটে। তারপর আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে নিব। তো অবশ্যই গামলাটা কিন্তু একটু বড় নিতে হবে, যাতে করে ডাকনাগুলো গামলার ভিতরে থাকে। তারপরে আমি একটু পানিটা নেড়ে মিশিয়ে তারপরে ডাকনাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটা একটা ডাকনা করে দিচ্ছি আর একটু ভিজিয়ে নিচ্ছি। তো আমার পানিটা এখানে কম হয়েছে, আমি আর একটু পানি দিয়ে দিব। তো তার আগে একটু আমি ডাকনাগুলোকে চুবিয়ে নিচ্ছি। তো যে দুইটা তরকারির ডাকনা, এগুলো তো বিশেষ করে একটু হলুদ দাগটা হয়, তো তরকারির ডাকনা দুইটাই আমি আগে দিয়ে নিয়েছিলাম। আর ভাতেরটা কিন্তু একটু কমই ময়লা হয়, তো সেজন্য এটা পরে দিয়েছি। তো আমি এভাবে একটু উপর করে দিচ্ছি, কারণ উপর নিচের দিকেরটাই কিন্তু বেশি হলুদের দাগগুলো থাকে, যাতে করে ওই নিচের দিকটাই বেশি নরম হয় ময়লাটা। তো এরকম করে আমি প্রায় দুই ঘন্টার মতো ডাকনাগুলোকে ভিজিয়ে রাখবো, তারপরে মাজবো। তো এখন আমি আবার দিয়ে দিব গরম পানি। আর গরম পানিটা দিয়ে আমি ডাকনাগুলো উপর করে দুই ঘন্টার মতো রেখে দিব। দুই ঘন্টা পরে আমি ডাকনাগুলো ক্লিন করব। তো দুই ঘন্টা পরে আমি একটা ডাকনা নিয়ে আসলাম। তো নিয়ে এসে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই ডাকনার ময়লাগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। আমি একটা টিনের সোবা নিয়ে নিয়েছি, এখন আমি কোনো কিছুই নিইনি, আমি জাস্ট ভিজিয়ে রেখেছিলাম। সেই ভিজা থেকেই টিনের সোবাটা দিয়ে হালকা করে একটু মেজে নিচ্ছি, আর একদম ক্লিন হয়ে যাবে খুব সহজে, এমন কোনো শক্তিও কিন্তু লাগবে না। আর আমরা যদি এই পদ্ধতিটা না করি, তাহলে কিন্তু আমাদের অনেক শক্তি দিয়ে এই ময়লাগুলো উঠাইতে হয়, তারপরেও কিন্তু উঠতে চায় না, একটা ইউলো ভাব থেকেই যায়, আর তখন কিন্তু একটু দেখলেও খারাপ দেখায়। তো দেখুন আমি যে জায়গাটাই একটু বসা দিচ্ছি, এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, আর একদম আলতো করেই কিন্তু দিচ্ছি। আর যেই ভিতরের যেই নিচের গর্তটা, সেটা আমি একটু হাতটা দিয়ে যে টিনের সোফাটার এই সামান্য একটু মাথা ঢুকিয়ে, তারপরে যখন আমি ইয়া দিব একদম নরম হয়ে যাবে। এই যে দেখুন একদম নরম হয়ে গেছে, মানে আলতো করে একটু দিলে এই যে চকচকা হয়ে যায়। তো এইরকম করে কিন্তু আপনারা
অনেক বেশি ডাকনা পরিষ্কার করতে পারেন। তো এরকম করে আমি সবগুলো ডাকনাই মেজে নিব। তো দেখুন আমার শক্তিটা কিন্তু একদম হাতেই আছে, আমি কিন্তু এক ফুটও শক্তি দিইনি, জাস্ট টিনের সুবাটা দিয়েই একটু সাইডগুলো, কারণ এই সাইডগুলোতে কিন্তু অনেক ময়লা হয়, আমরা যখন কড়াইয়ের মধ্যে ডাকনাগুলো দিই তো তখন কিন্তু রান্নার শেষে বেশ ময়লা হয়, যে হলুদের কালারটা একদম সম্পূর্ণ লেগে যায় এই ডাকনাগুলোতে। তো কোনো প্রকারের কষ্ট ছাড়াই যদি আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের এই রান্নাঘরের সিলভারের ডাকনাগুলো পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ যখন পরবর্তীতে ব্যবহার হয় পরিষ্কার জিনিস কিন্তু ব্যবহার করতে মনেও শান্তি লাগে। তো তারপরে আমি একটু ডাকনাটাকে হালকা সামান্য পরিমাণ একটু ভিম দিয়ে একটু মেজে নিচ্ছি, এতে করে একদম চকচকা হয়ে যাবে। তো এই একই রকমভাবে আমি আমার সবগুলো ডাকনাই পরিষ্কার করে নিয়েছি, কারণ একসাথে যদি আমি তিনটা ডাকনাই দেখাতে যেতাম তাহলে কিন্তু আমার ভিডিওটা বেশ বড় হয়ে যেত, তো সেজন্য আমি একটাই শেয়ার করেছি। তো অল্প সময়ের মধ্যে এবং কোনো রকম কষ্ট ছাড়াই কিন্তু আমাদের রান্নাঘরের ওই তৈলাক্ত ডাকনাগুলো একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। আশা করি আমার আজকের এই ক্লিনিং ভিডিওটা সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন অন করে দিবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন, সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।